দেখ তো মৌ, চিনতে পারিস কিনা এই ক্রিমিনালটাকে? এটা তো সেই ছেলেটা। হ্যাঁ, যে ছেলেটি তোকে টিজ করেছিল সে। যদি তুই আমার কলিজায় হাত না দিতি। ওই ওকে বেঁধে ফেল। খান বাড়ির ছেলে চৌধুরানী, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। চৌধুরী বাড়ির সীমানার উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে আমার নাম ধরে ডাকার মতো বুকের পাটা কার? কার এত বড় সাহস? খান বাড়ির ছোট ছেলে আমি। আমার নাম ফিরোজ খান, সিরাজ খান আমার বড় ভাই, আফজল খান আমার বাবা। আর কি কোনো পরিচয় দেবার প্রয়োজন আছে? তুমি কি জানো না চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির শত্রুতার কথা? তুমি কি জানো না চৌধুরী বাড়ির সীমানায় খান বাড়ির কেউ প্রবেশ করলে লাশ হয়ে ফিরে যায়? আর যারা চৌধুরী বাড়ির ইজ্জত নিলাম করে বেড়ায় তাদের কি ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়? মানে কি বলতে চাও তুমি? এই সেই ছেলে, চিনতে পেরেছেন? এই সেই যুবক যে আপনার মেয়ে মৌকে ফুল ছুঁড়ে দেওয়ার মতো সাহস করেছে, প্রেমের প্রস্তাব দেওয়ার মতো অপরাধ করেছে, অথচ তাকে শিক্ষা দিতে গিয়ে আপনার সিকিউরিটিরা মারছে ফেরত এসেছে, তাই তাকে ধরে নিয়ে এসেছি আপনাকে উপহার দেওয়ার জন্য। শাবাস, বিনিময়ে কি চাও তুমি? চাই আপনার মেয়ে মৌকে। কি? ফুলের জন্য চাই বাগানের মালিক, আর নারীর রূপ রক্ষা করার জন্য চাই তার রাখনেওয়ালি। আমি প্রমাণ করেছি এই অঞ্চলের কাঞ্চনপুরে আপনার মেয়ের ইজ্জত রক্ষা করার মতো যোগ্যতা একমাত্র আমারই আছে, আর তাই আপনার মহলের ইজ্জতকে আমার মহলের শান করে ঘরে তুলে নিতে চাই। ফিরোজ, এই কথা যদি আজ খান বাড়ির অন্য কেউ বলতো তার মৃতদেহ এতক্ষণে আমার বাড়ির আঙিনায় পড়ে থাকতো। কিন্তু তুমি আজ আমাকে খুশি করেছ, তোমার যোগ্যতা প্রমাণ করেছ। আমি তোমাকে কথা দিচ্ছি, খান বাড়ি থেকে যদি আমার মেয়ের বিয়ের কোনো প্রস্তাব আসে তাতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ, আমি জানতাম আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, কিন্তু আমার আরেকটা আবদার আছে, যার জন্য এত কষ্ট তাকে একবার ডাকুন, আমি তার সামনে প্রমাণ করতে চাই এই ফিরোজ তার ভালোবাসার জন্য কি না করতে পারে। শাহিন, জি জি পা, মৌকে ডাক। এই যে মামনি মৌ। ও মামা, তুমি অলওয়েজ ডিস্টার্ব, দিলে তো স্বপ্নটা ভেঙে। স্বপ্ন? সে কি রে, মানুষ তো রাতে ঘুমানোর পরও স্বপ্ন দেখে না, আর তুই দিনের বেলা স্বপ্ন দেখছিস? শোন, তোর জীবনের স্বপ্ন নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। মানেটা কি? মানে মানে বোঝার সময় নেই। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি নিচে যাও। কিসের ফ্রেশ? তোর মাকে তো তুই চিনিস, মানে তোর মা এটা দিয়ে না আমাকে ক্রস ফায়ার করে দিবে, শীঘ্র চল। মানেটা কি? তুমি কি বলছো এসব? ও, কোনো কোনো মানের উত্তর থাকে আবার কোনো কোনো মানের উত্তর থাকে না, সে কি নিচে চল। তুমি নিচে যাও না, আমি আসছি, তুমি যাও। আমি তোকে ছাড়া নিচে যেতে পারবো না, আমার জীবন তো বাঁচা মামা। আরে আয়, মামা কি রে, তোর মা অপেক্ষা করছে, আয়।
আরে বাবা আয় কুচি সব দেখ তো মৌ, চিনতে পারিস কিনা এই ক্রিমিনালটাকে? এটা তো সেই ছেলেটা। হ্যাঁ, যে ছেলেটি তোকে টিস করেছিল সে, আমার লোকদের যে পিটিয়েছিল সে, আমাকে যে আইনের ভয় দেখিয়েছিল সেই বেয়াদকটা। ওকে ফিরোজ ধরে এনে প্রমাণ করেছে যে এই তল্লাটে তোকে রক্ষা করার মতো যোগ্যতা শুধু ফিরোজেরই আছে। মৌ, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে মৌ। ফিরোজ, ওর এত বড় সাহস, ও আমার মেয়ের নাম ধরে ডেকেছে। ভাইজান, ভাইজান, ভাইজান কোথায়? আমার বোনের দেবর কত লোককে খোঁজে, কিন্তু আমাকে কেন খোঁজে না? নন্দিনী, রাস্তা ছাড়ো, ভাইজানের সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা তো আমারও আছে, তোমার সাথে কথা বলবো বলে কতদিন ধরে এই বাড়িতে পড়ে আছি, কিন্তু তোমার তো আমার দিকে তাকানোর সময়ই নেই। দেখো নন্দিনী, মনের আয়নায় আরেকজনের ছবি আঁকা থাকলে তোমার দিকে তাকাবো কখন? কি? ইয়েস মাই ডিয়ার নন্দিনী, তুমি যা চাও তোমার সে আশা কোনোদিনই পূরণ হবে না। ভাইজান, ভাইজান! ভাইজান, ভাইজান! কে রে, কিছু বলবে? হ্যাঁ ভাইজান, চৌধুরানী তার মেয়ে মৌকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে ভাইজান। কি বললি? কার মেয়ে? রানী চৌধুরানীর মেয়ে। খবরদার, খবরদার ছোট, তুই দ্বিতীয়বারের মতো ওই নাম আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবি না। তুই ভালো করে জানিস ওদের সাথে আমাদের কত দিনের বিরোধ, ভুলে গেছিস কত রক্তের উপর দিয়ে আমাদের দুই পরিবারের শত্রুতার ইতিহাস লেখা? কিন্তু ভাইজান, ইতিহাস আছে বলেই আমাদের শত্রুতা করে যেতে হবে এমন তো কোনো কথা নেই। সুসম্পর্কের ঝর্ণাধারা দিয়ে আমরা কি ওই রক্তের দাগ মুছে ফেলতে পারি না ভাইজান? পারবি না ভাই, পারবি না।